প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন আমরা বাড়িতে লঙ্কা চারা তৈরি করব এবং সেটা খুব সহজেই লঙ্কার গাছ বসানোর জন্য লঙ্কার চারা কেনার কোনো প্রয়োজন নেই বাড়িতে খুব সহজেই তৈরি হবে লঙ্কার চারা এই লঙ্কা চারা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি পাকা লঙ্কা নিয়েছি এবং এই লঙ্কার বীজগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুদিন যাতে লঙ্কার বীজগুলো খুব ভালো করে ভিজে যায় এবং মাটিতে দিলে খুব সহজেই চারাটা তৈরি হয়ে যায় আমি এই লঙ্কার বীজগুলো বের করে আলাদা ভেজাই নি তার কারণ এই লঙ্কাটা দেখানোর জন্য আমি গোটা রেখেছিলাম যে এটা ছোট্ট একটা জাতের লঙ্কা এটাকে ধানি লঙ্কা বলা হয় তো এই জন্য আমি লঙ্কাটা গোটা রেখেছিলাম খুব ছোট ছোট এই লঙ্কাগুলো এগুলোকে ধানি লঙ্কা বলে প্রচণ্ড ঝাল এই লঙ্কা খুব ছোট ছোট এই লঙ্কা দেখতে ছোট মনে হলেও এই লঙ্কা একটা কিন্তু খাওয়া খুব কষ্টকর ব্যাপার প্রচণ্ড ঝাল এই লঙ্কা আপনারা এই দানাটা বের করে ভিজিয়ে রাখবেন একদিন অথবা দু দিন ভিজিয়ে তারপরে মাটিতে দেবেন এই লঙ্কার বীজ না ভিজিয়ে রেখেও চারা তৈরি করা যায় তবে ভিজিয়ে রাখলে একটু ভালো হয় এবং বীজটা বপন করার আগে যদি এই বীজে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়া যায় ফাঙ্গিসাইড মিশিয়ে ব্যবহার করা হয় তাহলে গাছে চারা যখন বের হবে সে অনেকটা বেশি সুরক্ষা পাবে এবং ফাঙ্গিসাইড ফাঙ্গাস লাগবে না গাছটা অনেক ভালো হবে আর এই লঙ্কার বীজ বপন করার জন্যে মাটিটা একটু হালকা হতে হবে যাতে মাটি একটু আলগা থাকে সেই জন্য আমরা গার্ডেন সয়েলের সাথে ভার্মি কম্পোস্ট মেশাবো তাহলে মি মাটিটা একটু আলগা হবে এবং আলগা হলে গাছটা খুব সহজেই বেরিয়ে আসতে পারবে আর যদি শুধু এঁটেল মাটি বা গার্ডেন সয়েল দিয়ে আমরা লঙ্কার বীজ বপন করে দিই তাহলে চারা হয়তো দু একটি বের হবে কিন্তু সব ফুটে বের হবে না তার কারণ মাটিটা মুখটায় এঁটে যাবে আর ওই ছোট্ট গাছগুলো ওই মাটিটাকে ঠেলে বেরিয়ে আসতে পারবে না সেই জন্যে আমরা ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েলের সাথে ফিফটি পার্সেন্ট কম্পোস্ট বা পুরোনো সার মিশিয়ে নেব মাটিটা যাতে খুব আলগা বা হালকা হয় আমি এখানে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল আর ফিফটি পার্সেন্ট পুরোনো গোবর সার নিয়েছি এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে টপ ভর্তি করে দেব টবে মাটি ভর্তি করে নেবার পর লঙ্কার বীজগুলোকে নিয়ে এইভাবে টবের চারিদিকে ছড়িয়ে দেব বীজগুলো যাতে চারিদিকে সব জায়গায় সমানভাবে পড়ে এক জায়গায় যেন অনেক বীজ না পড়ে তাহলে এক পরে যখন চারা বেরোবে এক জায়গায় চারা অনেক একটা চারা তুলতে গেলে একসঙ্গে দুটো তিনটে চারা অনেকগুলো চারা উঠে আসবে তো আমরা চেষ্টা করবো দানা বীজগুলিকে আমরা চেষ্টা করবো বীজগুলিকে চারিদিকে ছড়িয়ে দিতে এইভাবে বীজগুলো চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর বীজগুলির ওপর আরেকটি লেয়ার অল্প করে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো বীজগুলিকে দিয়ে জল দিয়ে টবের সম্পূর্ণ মাটি খুব ভালো করে ভিজিয়ে দেবো ভরপুর জল দিয়ে টবের মাটি ভিজিয়ে দেওয়ার পর টপটিকে আমরা ফুল সানলাইটে রেখে দেবো এইভাবে রেখে দেবার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে চারাগুলো বেরিয়ে আসবে যেহেতু এটা শীতকাল সময় একটু বেশি লাগবে আর গরমের সময় হলে এই বীজগুলো থেকে চারা হতে সময়টা অনেক কম লাগে বীজ বপন করার উনিশ কুড়ি দিন পর থেকে দু একটি করে চারা বের হতে শুরু করে দিয়েছে এই ভিডিওটা তোলা হয়েছে বীজ বপন করার পঁচিশ দিন পর তো গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে অনেক গাছ বেরিয়ে গেছে এখনো অনেক গাছ বেরোতে বাকি আছে এখনও দু একটা গাছ দেখা যাচ্ছে এখানে সবে ছোটো ছোটো বেরিয়েছে আরও গাছ বের হবে আপনারাও এইভাবে পাকা লঙ্কার বীজ সংগ্রহ করুন আর লঙ্কার বীজগুলো মাটিতে আমি যেভাবে বললাম এইভাবে বপন করে দিন দেখবেন আপনারাও পারছেন খুব সহজেই বাড়িতে চারা তৈরি করতে আমরা বাজার থেকে যে কাঁচা লঙ্কা নিয়ে আসি ওর মধ্যে দু একটি লঙ্কা পাকা দেখা যায় বা রেখে দিলে পরে দু একটা পেকে যায় এই পাকা লঙ্কার বীজ যদি আমরা ডাইরেক্ট যেভাবে মাটি বললাম এইভাবে মাটি তৈরি করে ওই বীজগুলো ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিলে সেখান থেকেও চারা বের হতে পারে আবার আমরা মুদি বাজার মুদিখানা দোকান থেকে যে লঙ্কা গোটা শুকনো লঙ্কা নিয়ে আসি ওই বীজ ও চারা তৈরি করা যায় শুধু একটা বিষয়ে খেয়াল রাখতে হবে গার্ডেন সয়েল নিতে হবে ফিফটি পারসেন্ট আর ভার্মি কম্পোস্ট ফিফটি পার্সেন্ট বা পুরোনো গোবর সার পুরোনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট দুটোর যে কোনো একটা আর ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল এইটাকে নিয়ে খুব ভালো করে মিশিয়ে টবের মধ্যে দিয়ে টব ভর্তি করে তার ওপর বীজ ছড়িয়ে দিয়ে তার উপর একটা মাটির আর একটা লেয়ার দিয়ে জল দিয়ে টবের সম্পূর্ণ মাটি ভিজিয়ে দেব দিয়ে এবার টবটিকে ফুল সানলাইটে রেখে দিলে দিনের মধ্যে চারা বেরিয়ে আসবে তো যেভাবে যেভাবে বললাম এইভাবে আপনারা চেষ্টা করুন আপ বাড়িতেই নিজেরাই পারবেন লঙ্কার চারা তৈরি করতে আর লঙ্কার বীজ বফন করার সময় ফাঙ্গিসাইড দিতেও পারেন নাও দিতেও না দিলেও হবে তবে দিলে গাছগুলোর সুরক্ষাটা একটু বেশি পাবে যদি না দেন সেক্ষেত্রে গাছের সুরক্ষা কম হবে আমি কিন্তু বীজগুলো বপন করেছি কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করিনি তাও দেখুন গাছগুলো অনেকগুলো গাছই বেরিয়েছে যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক ও শেয়ার করবেন আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ